গোটা বিশ্ব কব্জা করতে চায় ট্রাম্প প্রশাসন বলল কিম জং উন উত্তর কোরিয়া নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন আমেরিকা গোটা বিশ্বকে নিজের অনুগত বানিয়ে রাখতে চায় তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প প্রশাসন যে নতুন নীতি ঘোষণা করেছে তার লক্ষ্য তার নিজের ইচ্ছা অনুযায়ী গোটা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করা উত্তর কোরিয়ার কে টি টিভি শুক্রবার ওই সম্মেলনের ভিডিও ফুটেজ প্রকাশ করে যেখানে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণ করতে দেখা যায় সম্মেলনে কিমের বোন কিম জিউ জং উপস্থিত ছিলেন উত্তর কোরিয়া নেতা বলেন তার দেশ যে একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে এবং আমেরিকার জন্য একটি শক্তিশালী পারমাণবিক হুমকিতে পরিণত হয়েছে তা কেউ অস্বীকার করতে পারবে না গত আঠারো ডিসেম্বর ট্রাম্প প্রশাসন নিজের জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করে ওই দলিলে আন্তর্জাতিক নানা ইস্যুতে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার কথা বলা হয় সেই সঙ্গে ওই নীতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবেলা করার প্রত্যয় ঘোষণা করা হয় এদিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে একটি অপরাধী দলিল হিসেবে উল্লেখ করে বলেছে এটি গোটা বিশ্বকে কবজা করার কৌশল উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমেরিকা তার দেশের কণ্ঠরোধ করতে এবং কোরীয় উপদ্বীপকে মার্কিন আধিপত্যবাদের একটি ঘাঁটি বানাতে চায় ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ